মেরুখালী স্কুল অ্যান্ড কলেজের পারিবারিক মেলবন্ধন। পিরোজপুরের মঠ বাড়িয়ার মেরুখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কর্মচারীর সমন্বয়ে পরস্পরের মধ্যে সহানুভূতি সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে শরতের শুরুতে আজ বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে পারিবারিক মেলবন্ধনের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক, গবেষক ও ইতিহাসবিদ এ এইচ এম জামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এমন ব্যতিক্রম আয়োজন বাংলাদেশে বিরল ঘটনা। বক্তব্য রাখেন সহ প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক মৃধা, মোহাম্মদ রকনুজ্জামান শরীফ, এ কে এম শাকিল আহমেদ প্রমুখ। এমবিডিবি প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।